হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং তোমাদের মাঝে নতুন একটা উত্তরপত্র নিয়ে হাজির হলাম দু হাজার পরীক্ষার্থীদের শিক্ষার্থী ব্যবস্থাপনার এই উত্তরপত্র নিয়ে হাজির হলাম তোমাদের এই হচ্ছে উত্তরপত্র উত্তরপত্র দেখার পূর্বে আমরা প্রথমত উত্তরপত্রের কিছু কোশ্চিন কি বলতেছে করার কি বলতেছে সেটা একটু দেখে নি দেন তারপরে আমরা উত্তরপত্র নিয়ে কে যাবো অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে অবশ্যই কভার পেজটা লিখতে হবে তো কভার পেজটা কীভাবে ডাউনলোড করবা কীভাবে লিখবা সেটার একটা ডেডিকেটেড ভিডিও আমাদের আইব্যান আছে সেখান থেকে দেখে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেয় আছে সেখান থেকে যাই দেখে নিতে পারো চলো শুরু করি আর আরেকটা বিষয় একটা রিকোয়েস্ট করি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্যে এবং লাইক দাও কমেন্ট করো কোনো কোয়েশ্চিন থাকলে ওকে তো শুরু করি তো বলতেছে প্রশ্নটা যে ব্যবসায় ধারণা এটা হচ্ছে বিষয় প্রথম পত্র এটা বিষয় কোড স্তর এইস বিষয়ের বিষয় ব্যবসার ধারণা বলছে ব্যবসার ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে এটা নির্দেশক প্রশ্ন এটা আর এই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে ওকে তো এই প্রশ্ন আমরা দিকে যাই তাহলে ব্যবসার ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে তারপর কি ব্যবসার আওতা এটাও একটু বর্ণনা করতে হবে তারপর কি ব্যবসার কার্যাবলী বর্ণনা করতে হবে এখানে আবার পাশে আবার কি বলতেছে দেখো ব্যবসার আটটি কার্যাবলী সঠিকভাবে লিখলে চার মার্ক পাবা তো আমাদের অবশ্যই একটু বেশি করে লিখলে মার্ক বেশি পাইতে হবে কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদেরকে কি করতে হবে অমূল্যায়ন করা যেতে পারে যদি করোনা পরিস্থিতি অবনতি হয় তো ওকে তো ভালোভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটারই আমি একটু লম্বা ভিডিও হতে পারে একটু ধরে ধরে দেখো কারণ অ্যাসাইনমেন্টের উত্তরটা অনেক বড় কারণ এই শর্তকরণ পূরণ করতে হয়েছে আমাকে আমাদেরকে পূরণ করতে হবে আর পূরণ করার জন্য একটু ভিডিওটা লং হবে দেখে নিতে হবে তোমার আর যদি আমি চেষ্টা করব মাঝে মাঝে পজ করে রাখার জন্য তোমরা সেখান থেকে পজ করে লেখিয়ে নিতে পড়া তো প্রথমে প্রশ্ন কি বলতেছে ব্যাশে ধারণা চলো ব্যাশে ধারণা কি বলতেছে বিষয় কোড পত্র স্তর এসএসসি অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর 1 আর অ্যাসাইনমেন্ট শিরোনাম এটুক একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসায়ukti ব্যবসায়ukti তে तात्पर्य বিশ্লেষণ করতে হবে ব্যাশে ধারণা উদাহরণ সহ ব্যাশে ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে

ওকে এইটুকু লিখে নিও আমরা পরবর্তী আলোচনা যাই যে এখানে কিন্তু যখন কিছু কিছু কাজ হয় ব্যবসার আরো কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হল এর সাথে ঝুঁকি সম্পর্ক যে ব্যবসার ঝুঁকি না সেটা ব্যবসা না সেটা হলো হারাম কোনো কিছু হয়ে যেতে পারে ওকে মূলত মুনাফা অর্জনে আসাতেই ব্যবসা অর্থ বিনিয়োগ করে ব্যবসা কর্মকর্তের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্ধন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা রোজগারের উদ্দেশ্যে কোনো কাজকে করাকে বোঝায় কোনো কাজ অর্থনৈতিক সংশ্লিষ্ট হলে তাকে ব্যবসা বলা যায় না এই ধরনের কিছু একটা কথা লেখা আছে তোমরা লিখে নিতে পারো লিখে নাও আর সম্পূর্ণটা পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি চাই না ভিডিওটা লম্বা লম্বা করতে ওকে আমাদের সময়ের মূল্য আছে এখন আসি ব্যবসার আওতা কারণ খনমার প্রশ্ন কি বলতেছে ব্যবসার আওতা বর্ণনা করতে বলতেছে তো মনোফরজনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য সেবা কর্ম উৎপাদন বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসা বলে এই উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে বন্ড সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয় তো এই প্রশ্নটা কীভাবে লিখবা এই পর্যন্ত লিখার পরে এই কথাটুকু লিখবা লিখার পরে তোমাদের বইয়ে আমি ছবিটা আপলোড দিয়ে রাখছি ছবিটার স্ক্রিনশট তোমার আমি দিয়েছি তোমাদের বইয়ে পেয়ে যাবা ব্যবসা সংগঠন বইয়ে জমান বই স্যারের বইয়ে সঞ্জিত স্যারের বইয়ে পাবা এই ছবিটা লিখবা এই ছবিটা একটু ঘর আঁকায় ছকায় লিখবা চেষ্টা করবা গোটাটা লেখার প্রয়োজন নাই আমি বলে দিইটুকু বা ব্যবসা লিখবা শিল্পর ভাগটা লিখবা এই পর্যন্ত সেবা পরিবেশক পর্যন্ত আর বাণিজ্যের যে দুইটা ভাগ ট্রেড বা বিনিময় পণ্য বা বিনিময় এটুকু আর প্রত্যক্ষ সেবা এই তিনটা লিখলে ইনাফ বাকি যে অভ্যন্তরীণ বৈদেশিক এগুলো লিখার প্রয়োজন নাই ঠিক আছে এগুলো শাখা প্রশাখা আর মেন তিনটা পয়েন্ট হচ্ছে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এইটুকু লিখলেই হয়ে যাবে তোমাদের তো এইটুকু লিখার পরে এই শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা বইয়ে কিছু ডেফিনেশন আছে শিল্প বাণিজ্যের প্রত্যক্ষ সেবাটা কি ওইটুকু এই নিচে এই নিচে জায়গাতে লিখবা এই নম্বর প্রশ্নের উপরে লিখে দিবা কারণ এই বিষয়ে কিছু আলোচনা করতে হবে তোমাকে ওকে এই দুই চার লাইন দুটাতে তিনটাতেই লিখে দিবা তাহলে ভালো হবে মার্কটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে এই হচ্ছে নম্বর প্রশ্ন এখন সেই নম্বর প্রশ্ন কি বলেছে ব্যবসায় বলে ব্যবসায়ী আটটা কার্যাবলী সঠিকভাবে লিখতে হবে তো ব্যবসার কার্যাবলী আটটা বলেছে এখন তুমি লিখতে পারো যে ব্যবসার বলে কতটা আছে এখানে আটটা দিতে পারো আমি তেরো বারোটা দিয়েছি আর তেরোটা দিয়ে কথা দিনাই উৎপাদন ক্রয় বিক্রয় অর্থ সংস্থান পরিবহন গুদাম বিজ্ঞাপন ও প্রচার বিজ্ঞাপন ও প্রচার তারপর পণ্যের বাজার গবেষণা পণ্য এখানে আটটা আছে ঝুঁকি গ্রহণ এটা তো দিবা এখান থেকে তুমি আটটা বেছে নিবা ওকে এই আটটা বেছে এখানে লিখবা লিখার পরে এই আটটা তুমি একটু নিচে বর্ণনা করবা এক দুই লাইন লিখে বর্ণনা করবা একবার বই হুবহু লিখলে কোনো কাজ লিখলে কোনো লাভ হবে না অত লেখার প্রয়োজনও নাই জাস্ট এটা ধারণা দিবা যে উৎপাদনটা কি যে কোনো ব্যবসায় প্রথম প্রধান কাজ হলো উৎপাদন উৎপাদন না হলে কোনো কাজই হবে না তো উৎপাদন বাহন হলো শিল্পকে উৎপাদন বাহন বলা হয় ওকে এভাবে লিখবা ক্রয়টা কি বিক্রয়টা কি তারপরে অর্থ সংস্থানটা কি পরিবহনটা কি তারপর আছে গুদামজাতকরণ জাতকরণ কি বিজ্ঞাপন ও প্রচার কি বিমা কি এইভাবে লিখলেই এই কয়টা আইটেম লিখলে তুমি কাটছাট করে লিখো হুবহু যে লিখতে হবে মানে তোমার বই ঘেটে একটু হালকা ধারণা নাও তাহলে হয়ে যাবে অতটা জরুরি না যে হুবহু লেখা লাগবে ঠিক আছে কারণ অ্যাসাইনমেন্ট যেটা তোমার মেধা শক্তি থেকে একটু কাজে লাগানোর চেষ্টা করবা ওকে এই হচ্ছে আটটা বৈশিষ্ট্য এখন আসা হয় আমরা ঘ নম্বর প্রশ্ন বলতেছে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসার ভূমিকাটা কি হতে পারে তো ব্যবসার ভূমিকা কমপক্ষে সাতটা অর্থনীতি গুরুত্ব দিতে হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন পাঁচটা কারণ ব্যাখ্যা করতে হবে ওকে অবশ্যই এই চারটা এই শর্তটা পূরণ করলে কিছু পাবা সাতটা অর্থনীতি গুরুত্ব পাঁচটা উন্নয়ন যাবে আমি সেটাই দিয়েছি একটু ব্যবসায় গুরুত্ব একটু বিস্তারিত আলোচনা করবে একটু নিম্নে নিয়ে লাইনটা লিখবা এখন আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা সাতটা ভূমিকা যেহেতু আছে সাতটা ভূমিকা আমরা দেখে নিই প্রথম কারটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতি পদ্ধতি বিভিন্ন সম্পদ আহরণ করে ব্যবসা ও শিল্পের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে হবে তারপরে দুই নম্বর বলতেছে কি শ্রম সুফল এটা ব্যাখ্যা করে দেবা তিন নম্বর বলতেছে পুঁজি গঠন দেশে পুঁজি গঠনের হার যত বেশি হয় অর্থনৈতিক উন্নয়নের হারও তত বেড়ে যায় পুঁজি যত বাড়বে বিনিয়োগও তত বাড়বে ওকে এটা দেখে নিও তিন নম্বর চার নম্বর কি বলতেছে প্রযুক্তির ব্যবহার অর্থনৈতিক কল্যাণ বর্তমান যুগেতে প্রযুক্তি ব্যবসা যদি ব্যবহার না হয় তাহলে ব্যবসা উন্নত হওয়ার সম্ভাবনা খুবই কম চাহিদাও খুব কম পাঁচ নম্বর সরকারের আয় বৃদ্ধি ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার শুল্ক বা সরকার প্রচুর আয় করে সরকার ব্যবসা থেকে অনেক বেশি আয় করে অনেক রাজস্ব আয় করে সরকার মানে ট্যাক্স নেই এবার আসে ছয় নম্বর সম্পদের ব্যবহার সম ব্যবসা সম্পদের সঠিক ব্যবহার করতে হবে তা নাহলে সম্প ব্যবসা টিকে রাখা খুবই খুবই ক্ষতিকর হতে পারে খুবই অস্বাভাবিক সাত নম্বর বাজার প্রসার বর্তমানে আধুনিক বিষয়ে গ্রাহকদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করা হয় এখন বাজারে চলতেছে কথা কথা কত শ্যাম্পু এ হিসেবে বলি শ্যাম্পু সাবান এখন তুমি যদি কেয়ার সাবানটা নাকি যদি বানাও তাহলে চাহিদা হবে না তাহলে বাজার চাহিদারা কি দেখতে হবে বাজারের প্রসারটা কি বর্তমানে মানুষ কি চাহিদা করতেছে সেই অনুযায়ী তোমাকে পণ্য তৈরি করতে হবে ওকে এখন আসি আমাদের জীবনযাত্রার মান অনুযায়ী ব্যবসার ভূমিকা পাঁচটা রয়েছে তো পাঁচটা লিখি মূল্যের স্থিতিশীলতা রক্ষা ওকে দ্রব্য বেশি ওঠানামা করলে মানুষের জীবনটা অসহনীয় হয়ে ওঠে এখন আজকে দশ টাকা কাল হয়ে যাবে বিশ টাকা মানুষ পণ্য কিনবে না স্থিতিশীল রাখার চেষ্টা করতে হবে এইভাবে পণ্য উৎপাদন করতে হবে ওকে দুই নম্বর কর্মসংস্থান একটা ব্যবসা যদি হয় তাহলে কর্মসংস্থান এমনি তৈরি হয় মানুষের একটা এলাকায় যদি ব্যবসা তৈরি হয় তাহলে আশপাশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় তিন নম্বর আসে পণ্য সরবরাহ যেখানে ব্যবসাটা তৈরি করবার সেখানে পণ্য সরবরাহটা ভালো রাস্তা তৈরি করতে হবে মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো রাখতে হবে চার নম্বর পণ্যের মান উন্নয়ন ভালোভাবে করতে হবে সাথে সাথে পাঁচ নম্বর আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসার দিক দিগন্ত বহু প্রসারিত হয়ে বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করে এই হচ্ছে তোমাদের ঘন প্রশ্নের শর্তটা পূরণ করা হয়েছে তো এইভাবে লিখলেই অ্যাসাইনমেন্টের পূর্ণ পাওয়ার আশা চেষ্টা আমাদের থাকবে তেরো থেকে ষোলো অত উত্তম পাওয়া এমনিতেই হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক দেবা শেয়ার কর বা কমেন্ট করে জানাবা কোনো কোশ্চিন থাকলে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর খুবই শীঘ্রই চলে আসবে আপনারা সাবস্ক্রাইব রাখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন যেন পরবর্তী ভিডিও এরকমভাবে পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল টেক কেয়ার বাই